নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ বানাবো ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি। এটা রুটির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে, সকালবেলা রুটি দিয়ে বা রাত্রে রুটির সাথে খেতে পারেন, ভাতের সাথে খেতেও ভালো লাগে। খুবই অল্প মশলায় এই রান্নাটা হয়ে যায়। আমি কীভাবে এই ঢ্যাঁড়স আলুর চচ্চড়িটা বাড়িতে করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি। রান্না শুরু করার আগে একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো। এই গুঁড়ো মশলাটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব, এতে রান্নার স্বাদ খুব ভালো হয়। আপনারা চাইলে সরাসরি কড়াইয়ের মধ্যে দিয়েও রান্নাটা করতে পারেন। এবার রান্নাটা শুরু করার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। আপনারা রিফাইন তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে ফোড়ন। ফোড়নটা দিয়ে কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম একটা আলু, এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি। সেই আলুটা দিয়ে 2 মিনিট মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আপনারা যদি আলু দিতে না চান তাহলে শুধু ঢ্যাঁড়স দিয়েও কিন্তু এই রান্নাটা করা যেতে পারে। আলুটা দিয়ে মিনিট দুয়েক নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স। আমি একটা বড় ঢ্যাঁড়সকে 2 টুকরো করেছি আর ছোট ঢ্যাঁড়সগুলোকে গোটা গোটাই রেখে দিয়েছি। এবার ঢ্যাঁড়স আর আলু কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। আমি সম্পূর্ণ রান্নাটাই কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসটা রেখে রান্নাটা করব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ। লবণ আর হলুদটা দিয়েও একটু নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে দেব। হাই ফ্লেমে রান্নাটা করবেন না, তাহলে তরকারিটা পুড়ে যাবে, কেননা এই রান্নায় খুব বেশি জলের প্রয়োজন হয় না। এবার দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। সবজিটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি উল্টে পাল্টে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও সবজির সাথে নাড়াচাড়া করে দেব। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। এইভাবে বারবার ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে এবং সব কিছু খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে যাবে। এই জন্যই মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসটা রাখলে সবজিটা রান্না করতে সুবিধা হবে, সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধও হয়ে যাবে, রান্নাটাও হয়ে যাবে। ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিয়েছি। এবার দিয়ে দিলাম যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা। মশলাটা দিয়েও একটু নেড়ে চেড়ে দেব। খুব কম মশলা দিয়েই রান্নাটা কমপ্লিট হয়ে যায়, খুব বেশি মশলার প্রয়োজন হয় না এই রান্নায়। এবার মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়েও আবার একটু নেড়ে চেড়ে দেব। খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, নাহলে ঢ্যাঁড়সগুলো ঘেটে যাবে, তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি আরও কিছুটা জল। জলটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেব। এবার আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। 2-3 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন জলটা প্রায় শুকিয়েই গেছে। আবারও সব কিছু একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু চিনি। যেহেতু নিরামিষ তরকারি করছি চিনি দিলে খেতে খুব ভালো লাগবে, তবে পছন্দ না হলে বাদও দিতে পারেন। চিনিটা দিয়েও আবারও নেড়ে চেড়ে দিয়েছি। আবার 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে একটু দেখে নেব। আমার ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি কিন্তু রান্না করা হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপর আমি গরম গরম তরকারি সার্ভ করে দেবো। আমার আজকের রেসিপি নিরামিষ ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি রান্না করা হয়ে গেছে। খুব সহজ রান্নাটা, অনেক কম তেল মশলায় রান্নাটা কমপ্লিট হয়ে যায়, সময়ও অনেক কম লাগে। আমার আজকের এই ঢ্যাঁড়স আলু চচ্চড়ি রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।